أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার বিষয় যে আল্লাহ সুবহানাহু তাআলা সাহাবাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সকল সাহাবা এবং সাহাবিয়াত এদেরকে ক্ষমা করে দিয়েছেন, সে আয়াতটি কোথায় বা একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তাদেরকে সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাই মহান আল্লাহ বলছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাদের ভিতরে যারা ঈমান এনেছে এবং আমালে সালিহা করেছে তাদের সবাইকেই আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেছেন এবং তাদের জন্য মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। এই আয়াতটি সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত, সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত। এই আয়াতটিতে স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাহাবা এবং সাহাবিয়াত যারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, যারা ঈমান এনেছিল এবং আমল সালিহা করেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন এবং তাদের জন্য মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখানে আয়াতটির ভিতরে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম, এই যে মিন এখানে মিন জিনসিয়া, জিনসিয়া মানে সকল, তার মানে সাহাবা এবং সাহাবিয়াত যারা রয়েছেন সকলকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেছেন এবং তাদের মহা পুরস্কারের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো মিন জিনসিয়া এ মর্মে আপনারা আয়াতটির ব্যাখ্যা দেখুন, তাফসির ইবনে কাসির রাহিমাল্লাহ এখানে মিনকে জিনসিয়া বলছেন, মিন জিনসিয়া এটাই সঠিক ব্যাখ্যা যে মিনটা জিনসিয়া। তাই জিনসিয়া অর্থ যে সকল বুঝাই, তার মানে সাহাবিয়া যতগুলো সাহাবা এবং সাহাবিয়াত রয়েছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন এবং তাদেরকে মহা পুরস্কারের সুসংবাদ ওয়াদা করেছেন। তাই আপনারা আয়াতটি পড়ুন এবং দেখুন এবং চেষ্টা করি আমরা যে সাহাবারা কিভাবে আমল করেছেন, তাদের আমল কী ছিল। আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তিনার জীবন কিভাবে তিনি অতিবাহিত করেছেন, যদি প্রত্যেকটা বিষয় আমরা লক্ষ্য করি, অবলোকন করি, তাহলে আপনার আমার জীবনে কল্যাণ বয়ে আসবে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করেছেন, অনেক কষ্ট করে দিন প্রচার করেছেন, দিন প্রচার করেছেন, এই দিন এখন আমরা এই দিন আমরা পেয়েছি, অথচ আমরা এ দিনকে আমরা মানি না, বা যারা দিন মানার চেষ্টা করছে তাদেরকে আমরা সহযোগিতা করি না, আমরা ভুল পথে চলছি। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তাকে যেমন নিজের জীবন দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছেন, তার মানে ইসলামকে তিনি সহযোগিতা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে দেখবেন সবার কল্যাণ হবে। তাই
অনেকে রয়েছে যে সাহাবাদেরকে গালিগালাজ করে, বা অনেক গোষ্ঠী যারা রয়েছে যে গালিগালাজ করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যারা সাহাবা রয়েছে তাদেরকে ভালোবাসা, তাদের ভালোবাসা আনসার এবং মহাজির এদেরকে ভালোবাসা, সাহাবিয়া যারা এদেরকে ভালোবাসা ইমানের একটি অংশ, আর মহাজির আনসার যারা সাহাবিয়াতেরা ছিল এদেরকে ঘৃণা করা মুনাফেকদের একটি আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তিনি বলছেন যে মহাজির আর আনসার ওদেরকে ভালোবাসা একটা ইমানের বহিঃপ্রকাশ, আর তাদের ঘৃণা করা মুনাফেকের আলামত। তাই আমরা সাহাবাদের আদর্শ, তারা কীভাবে জীবনযাপন করেছেন, তারা সালাত কীভাবে পড়তেন, তারা হজ কীভাবে করতেন, তাদের জাকাত কীভাবে আদায় করতেন, তারা সিয়াম কীভাবে করতেন, তারা তাওহীদ কীভাবে প্রতিষ্ঠা করেছেন, তারা শিরক বিদআতি কাজ থেকে কী কী করে নিজেকে রক্ষা করেছেন, যেটা যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন সেটা তারা সেভাবেই করেছেন। তাই আমাদের কাউরির ভিতরে কোনো সময়তে যদি ঘৃণা এরকম কাউরির কথাতে যদি আমরা সাহাবাদের প্রতি কোনো সময়তে সামান্য পরিমাণ যদি তাদের প্রতি অন্য কোনো ধারণা থাকে, তাহলে আমরা স্পষ্টভাবে নিজের ধারণাকে দূর করে দিয়ে তাদের আদর্শ আমরা গ্রহণ করব, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করব, এটা আমার আপনার কল্যাণ হবে। তাই আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমাদের ইমানকে তিনি যেন হেফাজত করেন, আমাদেরকে যেন মাফ করে দেন। সালাফুস সালেহ যেভাবে তারা চলে গেছেন তাদের পথে যাতে আমরা যেতে পারি, সঠিক পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিচালিত করেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যে পড়ি সূরা ফাতিহাতে আল্লাহকে আমরা বলি হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাদেরকে সরল সঠিক পথে তুমি পরিচালিত করো, তাদের পথে যাদের পথে তোমার নিয়ামত রয়েছে, যাদের উপর তুমি নিয়ামত দান করেছ, যাদের যাদের তুমি কল্যাণ দান করেছ, এদের পথে আমাদেরকে পরিচালিত করো, আর যাদের প্রতি তুমি রাগান্বিত যারা পথভ্রষ্ট হয়েছে এদের পথে নয়, ইহুদি খ্রিস্টান এদের পথে নয়, অমুসলিমদের পথে নয়, যে পথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তার সাথীরা সাহাবি মিয়া যারা চলে গেছে, সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা যে পথে চলে গেছেন, যেইভাবে তারা জীবনযাপন করেছেন, এবং যারা তারা যেভাবে ইসলামের পথে ইমানের প্রতি অটল থেকেছেন, সেভাবে আমাদেরকে তুমি চলার তৌফিক দান করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার দিনের প্রতি অটল রাখো, হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার দিনের প্রতি অটল রাখো, আমাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।